वेलकम स्टूडेंट्स, आज के जैव रसायन द्वितीय भाग नहीं आलोचना करब। जैव रसायन प्रथम भागे लास्ट कार्बन कैटिनेशन धर्म, कार्बन कैटिनेशन धर्म देखे कार्बन श्रृंखल आकार कार्बन संगे कार्बन तरह संगे कार्बन एर पर चेन आकार श्रृंखल आकार जुक्त है जेटा के कैटिनेशन धर्म कर। कैटिनेशन धर्म कि पार्ट मैं कैकटा जोग से सम्पर्क देखो तरह स्ट्रक्चर कैमन है। मिथेन कार्बन जो चारटे हाथ कथा चतुर्जी चारटे इलेक्ट्रन जेटे चारटे हाथ द्वारा व्याख्या कर चारटे हाथ कि भाव थे एक मडेलो से चारटे हाथ कि भाव जुक्त हुए अन्न्य परमाणु संगे जुक्त हुए जोग तैरी कर से कैकटा जोगे उदाहरण देखो लेखा प्रथम आज इथेन तपर इथिलिन तपर एसिटिलिन এই তিনটে যৌগ তোমাদেরকে একটু জানতে হবে তাদের গঠনটা সম্পর্কে। প্রথমটা দেখো আমি ইথেনের কথা বলছি। ইথেনের সংকেত কি লেখা আছে? C2H6। কিভাবে আছে দেখো, C2 মানে দুটো কার্বন আছে, একটা কার্বন এই একটা কার্বন, দুটো কার্বন ছটা হাইড্রোজেন। দেখো কার্বনের চারটে হাত, 1 2 3 4 এই কার্বনের, আর এই কার্বনে 1 2 3 4। তাহলে দেখো এই প্রত্যেকটা হাতে কি বসে আছে, একটা করে হাইড্রোজেন। তার মানে কার্বনের এই চারটি ইলেকট্রন, এই কার্বনের এই চারটি ইলেকট্রন, আর প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন দিয়ে তৈরি করলো ইথেন। এখানে এই কার্বন আর এই যে কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কার্বন আর কার্বন এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সবাই এক বন্ধনে যুক্ত আছে, এবং এই যে অ্যাঙ্গেলটা হয়েছে এই অ্যাঙ্গেলটা প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট। আর কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.10 বা 19 অ্যাংস্ট্রম। এই যে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য এখানে 1.10 অ্যাংস্ট্রম, এখানেও তাই, এটাতেও তাই, একই সব প্রত্যেকটা অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট বলছি, এই হাইড্রোজেন কার্বন এই কার্বন এই কার্বন আর এই হাইড্রোজেন মিলিয়ে কিন্তু অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট, প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি HCC এই যে অ্যাঙ্গেল এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, আর CH বন্ধন দৈর্ঘ্যটা বললাম কত, 1.10 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এখানে দেখো সবাই এক বন্ধনে যুক্ত আছে, এক বন্ধন মানে কার্বনের কিন্তু প্রত্যেকটা হাতে আলাদা আলাদা হবে, মানে প্রত্যেকটা হাত ফ্রি, প্রত্যেকটা হাতেই কিন্তু আলাদা আলাদা, এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে কার্বনের সঙ্গে কার্বন যুক্ত হয়েছে। এরকম এক বন্ধন নিয়ে যে সমস্ত যৌগগুলো যুক্ত হয়, যদি শুধুমাত্র এক বন্ধন থাকে সেই সমস্ত যৌগকে বলা হয় সম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ যাদেরকে যাদেরকে যাদের আরেকটা নাম হচ্ছে অ্যালকেন, যাদের আরেকটা নাম হচ্ছে অ্যালকেন, সম্পৃক্ত জৈব যৌগ যাদের আরেকটা নাম হচ্ছে কি বললাম, অ্যালকেন। ঠিক আছে, যাই হোক এটা আমরা পরে আবার বলছি। এবার ইথিলিন, ইথিলিনে দেখো এখানে দুটো কার্বন, এখানে দুটো কার্বন ছিল কিন্তু ছটা হাইড্রোজেন ছিল, এখানে দুটো কার্বন চারটে হাইড্রোজেন, সেই কিভাবে থাকে দেখো, কার্বন কার্বন চারটে হাইড্রোজেন আছে তো, এই পাশে দুটো এই পাশে দুটো, তাহলে কার্বনের প্রত্যেকটা দুটো করে হাত হয়ে গেল, তাহলে এই প্রত্যেকটা কার্বনে এখনো দুটো করে হাত আছে, তাহলে এই দুটো হাত এইভাবে, তার মানে একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে দ্বিবন্ধনে যুক্ত থাকছে, চারটে হাত পূরণ হয়ে গেল, এবার হাইড্রোজেন গুলোকে বসিয়ে দিই। দেখো এর থেকে এই কিন্তু একটু আলাদা দেখতে হবে, এইটা হয় অ্যাকচুয়ালি প্ল্যানার মানে সমতলিক টাইপের, ঠিক আছে, মানে একই সমতলে থাকে, এই জন্য এখানে HCC এই যে অ্যাঙ্গেলটা এটা হয় 120 ডিগ্রি, এই কোণটা হবে এই কোণটা অথবা এই কোণটা অথবা এই কোণটা 120 ডিগ্রি, আর CH বন্ধন দৈর্ঘ্য হয় 1.08 অ্যাংস্ট্রম। দেখো কমেছে, এটা 1.10 ছিল এক বন্ধনে, এখানে এখানে কিন্তু এটা এক বন্ধনেই আছে যুক্ত এগুলো, কিন্তু 1.08 কারণ এখানে এই দ্বিবন্ধনটা তৈরি করছে বলে এদের এই বন্ধন দৈর্ঘ্যটা একটু ছোট হয়। এইগুলো যেহেতু এখানে দ্বিবন্ধন থাকে, তাহলে যে কোনো একটা কার্বনের এরকম ক্যাটিনেশনের মধ্যে কার্বনের এই যে চেনটার মধ্যে যদি কোথাও দ্বিবন্ধন থাকে, একটা যদি দ্বিবন্ধন থাকে, তাহলে সেগুলো অসম্পৃক্ত জৈব যৌগ হয়, অসম্পৃক্ত জৈব যৌগ। ঠিক আছে, আরেকটা আরেকটা দিয়েছি দেখো অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন এখানে দুটো কার্বন আছে, তাহলে কার্বন দুটো কার্বনকে এভাবে লিখলাম, পাশাপাশি দুটো হাইড্রোজেন আছে, তার মানে কিরকম, এইদিকে একটা হাত এইদিকে একটা হাত,
তাহলে এই হাতে একটা হাইড্রোজেন এই হাতে একটা হাইড্রোজেন তাহলে দুটো হাইড্রোজেন হয়ে গেল তাহলে কার্বনের সঙ্গে কার্বন এখন কার্বনের প্রত্যেকটা তিনটে করে হাত বাকি আছে তাহলে এই তিনটে হাত বলেছিলাম আগের দিন যে কার্বন ত্রিবন্ধনের দ্বারাও যুক্ত হতে পারে দেখো কার্বন ত্রিবন্ধন এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইচ সি সি অ্যাঙ্গেলটা হলো 180 ডিগ্রি একদম সরল রৈখিক এই গঠনটা হচ্ছে সরল রৈখিক একদম সোজাসুজি আর সি এইচ এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম এখানে বন্ধন দৈর্ঘ্যটা আরো ছোট হয়ে যায় যেহেতু এখানে ত্রিবন্ধন হচ্ছে সেই জন্য এই বন্ধনটা এটা এটা কিন্তু সমযোজী এক বন্ধন এটা সমযোজী দ্বিবন্ধন সমযোজী ত্রিবন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে কার্বনের যৌগের মানে কার্বনের যৌগ এখানে দেখো কার্বনের যৌগ বলতে এখানে কার্বন আর হাইড্রোজেন যুক্ত যৌগ তাহলে হাইড্রোজেন আর কার্বন যুক্ত যৌগগুলোকে কি বলা হয় কার্বন আর হাইড্রোজেন যুক্ত যৌগ জৈব যৌগকে বলা হয় হাইড্রোকার্বন ঠিক আছে তাহলে এখানে প্রত্যেকটাই কিন্তু হাইড্রোকার্বন এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া কিচ্ছু নেই তাহলে এই যে হাইড্রোকার্বনের মধ্যে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটাও কিন্তু অসম্পৃক্ত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে মানে গোটা একটা লম্বা চেন আছে লম্বা চেন মানে কার্বনের চেন সব এক বন্ধন দিয়ে সব পুরোটাই আছে কিন্তু একটা জায়গায় দ্বিবন্ধন আছে তার মানে সেটা এই অসম্পৃক্ত জৈব যৌগ যদি একটা জায়গায় ওই পুরো চেনটার মধ্যে সব জায়গায় এক বন্ধন আছে কিন্তু কোন একটা জায়গায় কার্বন কার্বন ত্রিবন্ধন আছে তার মানে সেটা কোন তখন বলবো অসম্পৃক্ত জৈব যৌগ তার মানে এটা অসম্পৃক্ত এটাও কিন্তু অসম্পৃক্ত জৈব যৌগ অসম্পৃক্ত জৈব যৌগ ঠিক আছে তাহলে আমরা সম্পৃক্ত জৈব যৌগ এবং অসম্পৃক্ত জৈব যৌগ এগুলো সম্পর্কে বললাম তার মানে সম্পৃক্ত কখন হবে যখন কার্বন কার্বন এই যে ক্যাটিনেশনের যে প্রপার্টিটা সবাই এক বন্ধন দ্বারা যুক্ত থাকে প্রত্যেকটাই কার্বনের সঙ্গে কার্বন দ্বারা সবসময় এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে সেটাকেই বলবো আমরা সম্পৃক্ত জৈব যৌগ বা সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে হাইড্রোকার্বন মানে যেখানে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত কথা বললাম এর মধ্যে কিন্তু আরেকটা টার্ম আছে এর মধ্যে আরেকটা টার্ম হচ্ছে কি একটু আগে এটাতে বললাম প্রথমে যে যখন সম্পৃক্ত সবাই এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তখন সেটা সেটাকে সেটার একটা গ্রুপ হয় সেটার গ্রুপটা হচ্ছে অ্যালকেন গ্রুপ মানে সেটাকে অ্যালকেন শ্রেণীভুক্ত বলে অ্যালকেন ঠিক আছে সেজন্য নামটা দেখো ইথেন উচ্চারণটা অনেকটা একই রকম এন এখানে উচ্চারণটা এন যেটা দ্বিবন্ধন হয় তাদেরকে বলা হয় অ্যালকিন আমি এখানে উপরে লিখছি তোমরা এটা প্রত্যেকটা ছবি নিচে নিচে লিখতে পারো প্র্যাকটিস করার সময় এটা এটা অ্যালকিন মানে এটা ইথিলিন ইন উচ্চারণটা ইন হচ্ছে অ্যালকিন ইন উচ্চারণ হচ্ছে তাহলে তারা অ্যালকিন শ্রেণীভুক্ত হয় যার যদি দ্বিবন্ধন থাকে জৈব যৌগের মধ্যে যদি দ্বিবন্ধন থাকে একটা থাকলেও হবে একের বেশিও থাকতে পারে আর যেটা অ্যাসিটিলিন এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে এটা এই যেমন ইথেন এটা ইথিলিন এটার নাম হচ্ছে ইথাইন এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ইথাইন সেই জন্য এই গ্রুপটা হচ্ছে অ্যালকাইন শ্রেণীভুক্ত অ্যালকাইন অ্যালকাইন এটার অ্যাকচুয়াল নাম কি বললাম ইথাইন ইথেন ইথিলিন ইথাইন ঠিক আছে প্রত্যেকটাতে দুটো করে কার্বন আছে ভালো করে লক্ষ্য রাখবে প্র্যাকটিস করবে যারা এক বন্ধন দ্বারা যুক্ত তারা কোন শ্রেণীভুক্ত হয় অ্যালকেন যারা দ্বিবন্ধন শ্রেণীভুক্ত মানে জৈব যৌগের কোথাও যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেটা সে কোন শ্রেণীভুক্ত হবে অ্যালকিন আর যদি কোনো জৈব যৌগে কোথাও কোনো একটা জায়গায় ট্রিপল বন্ড মানে একটা জায়গা মানে কি একটা ট্রিপল বন্ড মানে কি ট্রিপল বন্ড আরো থাকতে পারে কিন্তু যদি মিনিমাম একটা থাকে তাহলে সেটা অ্যালকাইন গ্রুপের মধ্যে পড়ে যাবে ঠিক আছে এবার তোমাদের তার মধ্যে অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে তোমাদেরকে তিনটে এখন পড়তে হবে যেটা দিয়েছি ইথেন ইথিলিন আর ইথাইন বা অ্যাসিটিলিন ঠিক আছে তাহলে আমরা এখানে মধ্যে প্রত্যেকটা যৌগের গঠন সংকেত দেখে নিলাম যেটা একটা হয় চতুস্থলকীয় এক বন্ধন দ্বারা যারা যুক্ত তারা সবাই চতুস্থলকীয় যারা দ্বিবন্ধন দ্বারা যুক্ত যে কার্বনগুলো দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তারা হয় সমতলিক মানে প্ল্যানার সমতলীয় আর যারা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে কার্বনগুলো তাদের গঠনটা হয় সরল রৈখিক লিনিয়ার ওকে তাহলে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত জৈব যৌগ বা সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে একটা পার্থক্য দেখে নিলাম তোমরা অবশ্যই এগুলো আবার প্র্যাকটিস করবে বই দেখে নেবে প্রত্যেকটা অ্যাঙ্গেল প্র্যাকটিস করবে এক বন্ধনের অ্যাঙ্গেল কত দ্বিবন্ধনের কত ত্রিবন্ধনের কত প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু প্র্যাকটিস করবে এবং গঠনটা অবশ্যই আনবে ঠিক আছে তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি এবার দেখো আমি একটা টার্ম লিখেছি কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ
অথবা এটাকে বলা হয় ক্রিয়াশীল মূলক। ঠিক আছে, ভালো করে দেখো আমি কয়েকটা মূলকের এখানে নাম লিখেছি। অ্যালকোহল হাইড্রক্সিল OH, অ্যালডিহাইড অ্যালডিহাইড CHO, কিটোন কিটো CO, কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিল COOH, ইথার এটা ইথার ও অ্যামিন অ্যামিনো NH2। এবার তুমি বলবে তাহলে এইখানে এই নামটা কি, এই নামটা কি, এটা কি? আমি পুরোটা বোর্ডের মধ্যে অত লিখিনি। এইটা হচ্ছে এই কার্যকরী মূলকের অ্যাকচুয়াল কার্যকরী মূলকের নামটা কি, কার্যকরী মূলক কি থাকলে সেটা কোন গ্রুপের অন্তর্গত হয়। ঠিক আছে, কার্যকরী গ্রুপ মানে সেটা হচ্ছে যৌগের ওই শ্রেণীটার নাম। মানে যদি কোনো হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কার্বন আর হাইড্রোজেন যুক্ত জৈব যৌগ, এবার কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যদি কার্বন আর হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন কোনো একটা জায়গা বাদ দিলে সেখানটায়, মানে হাইড্রোজেন যদি না থাকে সেই জায়গায় যদি এরকম কোনো গ্রুপ থাকে তাহলে তাকে অ্যালকোহল শ্রেণীভুক্ত করবো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমি বলছি কার্যকরী মূলক মানে কি, কার্যকরী মূলক হচ্ছে সবসময় যে তোমার কার্বন আর হাইড্রোজেন দিয়ে জৈব যৌগ তৈরি হয় তা কিন্তু নয়। কার্বন আর হাইড্রোজেন দিয়ে জৈব যৌগ মানে হাইড্রোকার্বন সেটা তো অবশ্যই থাকবেই আছে, ঠিক আছে, কিন্তু তাছাড়া যে জৈব যৌগ হয়, তাছাড়া জৈব যৌগ হয় মানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর অন্যান্য কিছু গ্রুপ থাকলে জৈব যৌগ হয়। কিন্তু এইরকম গ্রুপ কেন, না এইরকম গ্রুপ থাকলে জৈব যৌগের মধ্যে যদি এইরকম মূলক থাকে বা গ্রুপ থাকে তাহলে এই মূলক অনুযায়ী সেই জৈব যৌগের ধর্ম বা প্রকৃতি মানে বিচারটা কেমন, সেটা কোন শ্রেণীর অন্তর্গত এবং তার রাসায়নিক বিক্রিয়া করলে কোনটা কিরকম বিক্রিয়া করবে সেইগুলো নির্ধারণ করা হয়। তাহলে যারা এটা নির্ধারণ করে তাদেরকে কার্যকরী মূলক বলে। যেমন যদি কোনো তোমার ওই হাইড্রোকার্বনের মধ্যে যদি কোথাও OH থাকে তাহলে তুমি সেটাকে বলবে অ্যালকোহল গ্রুপের মধ্যে পড়ছে। যার যে থাকে OH মানে সেটা সেই OHটার নামটা হচ্ছে হাইড্রক্সিল, তাহলে সেটা কোন শ্রেণীর অন্তর্গত হবে, অ্যালকোহল। যদি তোমার ওই হাইড্রোকার্বনের কোনো একটা কার্বনের সঙ্গে যদি CHO লিঙ্ক থাকে তাহলে তাকে অ্যালডিহাইড গ্রুপের বলবে, যদি থাকে CO তাহলে তাকে কিটো গ্রুপের মধ্যে বলবে মানে সেটা হবে কিটোন শ্রেণীভুক্ত। যদি COOH থাকে তার নাম হচ্ছে কার্বক্সিল কিন্তু সেটা কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ COOH, যত রকমের জৈব অ্যাসিড আছে তোমরা নামগুলো সব পড়েছো, জৈব অ্যাসিডের টার্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ট্যানিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড, এই যত রকমের জৈব অ্যাসিড নাম পড়েছো না প্রত্যেকটা অ্যাসিডে এই COOH গ্রুপটা আছে। এই কার্বক্সিলিক অ্যাসিড সে তারা কার্বক্সিলিক অ্যাসিডের অন্তর্গত, তারা জৈব অ্যাসিড, নামটাই জৈব অ্যাসিড। যদি ও থাকে মানে কার্বনের কার্বনের মাঝামাঝি কোথাও যদি ও ঢুকে থাকে তাহলে সেটাকে ইথার বা ইথার শ্রেণীভুক্ত বলবো। যদি NH2 থাকে সেটা অ্যামিনো, এর নাম হচ্ছে অ্যামিনো, সেটা অ্যামিন গ্রুপের মধ্যে পড়বো। ঠিক আছে, এখানে তোমাদের একটা বলে দিই, দেখো কার্যকরী যে মূলকগুলো বলেছে এখানে কার্বন যুক্ত কার্যকরী মূলক আছে এই একটা এই একটা এই একটা, তোমাদের যে ছটা দিয়েছি আরো কার্যকরী মূলক কিন্তু হয়, এর থেকে বেশিও কিন্তু কার্যকরী মূলক হয়, কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে এই মোটামুটি ছটা পড়লেই হবে। ঠিক আছে, যদি মানে কার্বন যুক্ত কার্যকরী মূলক কি কি আছে, অ্যালডিহাইড আছে কিটো আছে কার্বক্সিল আছে, এগুলোর মধ্যে কার্বন ছাড়া কার্বন বিহীন কার্যকরী মূলক কি কি আছে, হাইড্রক্সিল ইথার আর অ্যামিনো, এখানে প্রশ্নটা কিন্তু খেয়াল করো। এবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে হাইড্রোকার্বনের মধ্যে এই গ্রুপগুলো কি করে আসে, ভালো করে দেখো। প্রত্যেকটা হাইড্রক্সিল যখন সংকেত লিখেছি তখন বন্ড OH, এই বন্ডটা কিন্তু দিতেই হবে, কারণ অক্সিজেনের যোগ্যতা দুই, একটা হাইড্রোজেনের সঙ্গে লিঙ্ক হয়ে আছে আর একটা কার্বনের সঙ্গে লিঙ্ক হবে, ওই যে কার্বনের সঙ্গে লিঙ্ক হবে বলছি ওইটা কার্বনের সঙ্গে হবে। CHO এই কার্বনের চতুর্যজিন, চারটে হাত মেকআপ করার জন্য এটা ব্যাপারটা কিরকম হয়। ঠিক আছে, আমি CHO কথাটা আসছি, আমি প্রথমে OH এর কথাটা বলি। দেখো তুমি একটা কার্বনের সঙ্গে OH যুক্ত করছো, তাহলে কার্বনের সঙ্গে OH টা যুক্ত করছো, তাহলে OH এর বন্ডটা কিরকম লিখবো, O বন্ড H। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইথারের মধ্যে ফেলতে হবে না, এটা OH। এবারে কার্বনে দেখো তিন একটা হাত কমপ্লিট, তাহলে এখনো তিনটে হাত আছে, তিনটে হাতে কি দিয়ে দিলাম, হাইড্রোজেন, তাহলে কিন্তু কি হয়ে গেল, এটা হয়ে গেল দেখো CH3OH, CH3OH এটা নাম মিথাইল অ্যালকোহল, এটা নাম মিথাইল অ্যালকোহল। তাহলে কার্বনের চারটে হাতে দেখো হাইড্রোজেন 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 ছিল, এই হাতে হাইড্রোজেনটা জায়গায় আমি কি লিখে দিয়েছি, OH লিখে দিয়েছি, সেই জন্য হয়ে গেছে CH3OH, মিথাইল অ্যালকোহল এর নাম, বা মিথানল, মিথানল এর নাম। ঠিক আছে, তাহলে OH এর ব্যাপারটা আমরা দেখলাম। ঠিক আছে, আমি এখানটায় মুছে দিচ্ছি, তোমরা পারলে তাড়াতাড়ি লিখে নেবে বা প্র্যাকটিস করে নেবে, এই OH টাকে শুধু OH লিখলে হবে, এখানে বন্ড দেওয়ার কোনো দরকারও নেই, আমি মুছে দেবো, কারণ হচ্ছে এখানে বাকিগুলো যখন দেখাবো তাহলে তখন গন্ডগোল হয়ে যাবে না বা এক জায়গায় ইয়ে হয়ে যাবে, অপরিষ্কার লাগবে।
এবারে দেখো আমি এইটা দেখাচ্ছি CHO CHO টাকে ভাঙলে অ্যাকচুয়ালি কি দেখায় CHO C C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H অক্সিজেন যোজ্যতা 2 কার্বনের যোজ্যতা 4 তাহলে দুটো হাত এখানে দিয়েছে একটা হাত এখানে একটা হাত এখনো ফাঁকা আছে যেটা ওই হাইড্রোকার্বনে কোনো কার্বনের সঙ্গে লিংক হবে ঠিক আছে তাহলে এইটা বুঝতে পারলাম CHO গঠনটা কেমন তাহলে আমি যদি একটা একটা উদাহরণ দিই তোমাদেরকে তাহলে কার্বনের সঙ্গে একটা CHO গ্রুপ যুক্ত আছে তাহলে এই কার্বনের সঙ্গে আমি তিনটে হাত দিলাম তাহলে H H H তাহলে কি হল কি লিখলাম CH3 CHO এর নাম হচ্ছে ইথানল বা অ্যাসিটালডিহাইড এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড বা ইথানল ইথানল নয়জুপ্লা আতাল লো বা অ্যাসিটালডিহাইড CH3 CHO ঠিক আছে অনেক সময় বইয়ে দেখবে এর মাঝে বন্ডটা লেখে না একবারে একসঙ্গে তাড়াতাড়ি লিখে দেয় CH3 CHO কোনো অসুবিধা নেই এখানে এইভাবে লিখলে কোনো অসুবিধা নেই তাহলে আমরা CHO গ্রুপের একটা উদাহরণ দেখলাম তুমি বলতে পারো যে স্যার সবসময় কি একটা এইটার সঙ্গে কি একটা কার্বন থাকে নাও থাকতে পারে এই কার্বনের সঙ্গে আরেকটা কার্বন থাকতে পারে সেরকম অ্যালকোহলের ক্ষেত্রেও তাই হতে পারে ওই কার্বনের সঙ্গে আরো কার্বন আরো আরো কার্বন একটা দুটো তিনটে চারটে আরো অনেক কার্বন যুক্ত হতে পারে তখন কার্বনের সংখ্যাটা বাড়বে কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে এটা কোন গ্রুপের অন্তর্গত পড়ছে এটা অ্যালডিহাইড গ্রুপের অ্যালডিহাইড শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছে তাহলে কে নির্ধারণ করছে এটাকে এই কার্যকরী মূলকটা এই অ্যালডিহাইড তাহলে এই অ্যালডিহাইড কেমন হবে এর সঙ্গে যদি আরেকটা কার্বন যুক্ত হয় তা সেই অ্যালডিহাইডটা কেমন হবে সেই সেই প্রকৃতি বা ধর্মগুলো কে নির্ধারণ করবে এই কার্যকরী গ্রুপটা তাহলে এই একটা অ্যালডিহাইড এই কার্যকরী গ্রুপ এটাই প্রকৃতি নির্ধারণ করছে এই জন্যই আমরা নতুন আমাদেরকে নতুন করে একটা টার্ম বলতে হচ্ছে সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক তাহলে আমরা অ্যালডিহাইডের কথাটা বললাম CHO এবার প্রত্যেকটাই কিন্তু তোমার একদম কনসেপ্টের মধ্যে এবার দেখো কিটোন আমি কিটোনটা লিখেই দিয়েছি CO এদিকে হাত এদিকে হাত তাহলে বুঝতে পারছো কার্বনের যোজ্যতা 4 তাহলে এখানে দুটো দুটো হাত হয়ে আছে এদিকে একটা হাত তাহলে আমি একটা উদাহরণ দিই তাহলে CO সি আমি নিচের দিকে লিখছি উপর দিকেও লিখতে পারি কোনো অসুবিধা নেই এদিকে একটা হাত এদিকে একটা হাত কিন্তু কোন এই হাতে কি থাকবে কার্বন থাকবে এই হাতেও কার্বন থাকবে তুমি এই হাতে কিন্তু হাইড্রোজেন লিখতে পারবে না কারণ হাইড্রোজেন লিখলে কার্বন তো হয়ে যাবে CHO ঠিক আছে হাইড্রোজেন তুমি লিখতেই পারবে না বুঝতে পারলে এখানে হাইড্রোজেন লেখা যাবে না এদিকে কার্বন লিখতে হবে এখানেও কার্বন লিখতে হবে ঠিক আছে অথবা এদিকেও তুমি হাইড্রোজেন লিখতে পারবে না তাহলে সেটা কিটোন থাকবে না তখন সেটা অ্যালডিহাইড হয়ে যাবে তাহলে সেই জন্য এখানে আমাকে কি লিখতে হবে কার্বন ওকে তাহলে আমরা কার্বন কার্বন লিখলাম এবারে এই কার্বনে দেখো একটা হাত হয়ে গেছে তার আরো তিনটে হাত আছে এইচ 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 এদিকেও তিনটে হাত আছে এইচ 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 হয়ে গেল তাহলে কি লিখলাম CH3 CO CH3 কেউ যদি বন্ডটা যদি কেউ না দাও কোনো অসুবিধা নেই তাহলে CH3 CO CH3 এর নাম হচ্ছে অ্যাসিটোন ভালো করে মনে রাখবে এগুলো তোমরা কিন্তু আগে পড়েছো নামগুলো অ্যাসিটোন তার আজকে সংকেত দেখে নিলে দেখো এটা কিটোন দেখো উচ্চারণটা কিটোনের মতো হচ্ছে ওন ওন উচ্চারণ আসছে সেটা নাম অ্যাসিটোন কিটোনের মধ্যে পড়ছে সেটা কে নির্ধারণ করছে ওন উচ্চারণটা এই কিটো গ্রুপটা এ নির্ধারণ করে দিয়েছে সেই জন্যই হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ ওকে তাহলে এইটা বললাম এর থেকে আরো বড় কিটোন হতে পারে এখানে কার্বনের সঙ্গে আরো কার্বন যুক্ত হয়ে থাকে তাহলে আরো বড় একটা কিটোন তৈরি হবে সেখানে কিটোন একটা একটা জায়গায় আরো অনেক থাকতে পারে কিটোন কোনো অসুবিধা নেই কিন্তু মেন যে ধর্ম নির্ধারণ করবে সেটা হচ্ছে এই কার্যকরী মূলকটা ওকে তাহলে আমরা কিটোনটা দেখলাম এরপর আমরা দেখব এবার দেখো কার্বক্সিলিক অ্যাসিড যে যত তোমরা জৈব অ্যাসিড পড়েছো দেখো COOH আগে দেখে নি এইটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় এইটা আমি বলছি COOH তাহলে সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এইচ বন্ড এইচ আমি ওইচ একসঙ্গে লিখে দিলাম তাহলে অক্সিজেনের যোজ্যতা এখানে 2 হয়ে গেল এদিকে একটা এদিকে একটা এই অক্সিজেনের 2 হয়ে গেল কিন্তু কার্বনের হয়েছে একটা হাত দুটো হাত তিনটে হাত তাহলে আরেকটা হাত বাকি আছে এই হাতে কি যুক্ত হবে কার্বন যুক্ত হবে জৈব যৌগে যত হাইড্রোকার্বন আছে কার্বনের সঙ্গে যুক্ত হবে তাহলে একটা উদাহরণ দিই তাহলে সি ডাবল বন্ড ও ও এইচ এই হাতটা ফাঁকা আছে এই হাতে কি থাকবে একটা সি তার তিনটে হাত 1 2 3 তিনটে হাতে হাইড্রোজেন দিলাম তাহলে কি হলো CH3COOH এর নাম কি এর নাম তোমরা জানো এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এই যে ল্যাকটিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড ট্যানিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড যত অ্যাসিড বলছি সবই কিন্তু এই COOH গ্রুপটা থাকবে
এবং প্রত্যেকটা গ্রুপের কিন্তু প্রত্যেকটা ওই যে অ্যাসিডের নামগুলো তার ধর্ম কিন্তু আলাদা আলাদা। সেই ধর্মটা কি জন্য কেন আলাদা হচ্ছে, কারণ এই গ্রুপটা এই গ্রুপের সঙ্গে কার্বনের সংখ্যাটা আলাদা আলাদা সবারই জন্য, ঠিক আছে? তাহলে এই গ্রুপটা নির্ধারণ করবে তার ধর্ম কেমন, ওটা অ্যাসিড গ্রুপের মধ্যে পড়বে, বুঝতে পারলে? তাহলে এটা হলো অ্যাসিডিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড মানে কি হবে, এখানে যদি একটা হাইড্রোজেন থাকে, ধরো আমি এখানটায় অ্যাসিডিক অ্যাসিড লিখেছিলাম তো, এখন আমি এখানটায় কার্বন না লিখে যদি হাইড্রোজেন লিখি, কারণ কার্বন তো অলরেডি আছেই একটা, তাহলে এখানটার সংকেতটা কেমন হবে দেখো, HCOOH, এইটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, যেটা পিঁপড়ের হয়ে থাকে। ওকে, তাহলে আমরা অ্যাসিডের ব্যাপারটা দেখলাম। এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখো ইথার। ইথারে কি আছে, ও অক্সিজেন, দুদিকে দুটো অক্সিজেনের যোজ্যতা দুই, দুদিকে দুটো হাত বের করে আছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা দুই, তাহলে এদিকেও কার্বন থাকবে, এদিকেও কার্বন থাকবে। তুমি কিন্তু হাইড্রোজেন লিখতে পারবে না, যদি একদিকে হাইড্রোজেন লিখে দাও তাহলে এটা OH হয়ে গেল, মানে অ্যালকোহল শ্রেণীতে হয়ে গেল, তাহলে তোমাকে কি লিখতে হবে, অবশ্যই কার্বন। তাহলে কার্বনের এদিকে তিনটে হাত, তিনটে হাতে কি লিখলাম, তিনটে হাইড্রোজেন, এদিকেও তিনটে হাতে কি লিখলাম, তিনটে হাইড্রোজেন, তাহলে কি হয়ে গেল নামটা, এটা এটা মিথাইল গ্রুপ, এটাও মিথাইল গ্রুপ, এটা ইথার, তাহলে নামটা কি হয়ে গেল, ডাই মিথাইল ইথার। এদিকে এটা মিথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, তাহলে কটা মিথাইল গ্রুপ, দুটো, দুটো মিথাইল গ্রুপ আর মাঝে আছে ইথার, তাহলে ডাই মিথাইল ইথার, ঠিক আছে? এগুলো একটা দ্রাবক, এগুলো জৈব যৌগের বিভিন্ন বিক্রিয়া করার সময় এই সমস্ত দ্রাবক গুলো লাগে, অবশ্যই লাগবে, ঠিক আছে? তাহলে ইথারের প্রত্যেকটা একটা করে উদাহরণ আমরা দেখে নিলাম। এবার আরেকটা আছে অ্যামিন, যেটা কার্বন বিহীন কার্যকরী মূলক, অ্যামিন, তাহলে NH2, এটা একটা হাত আছে, কারণ নাইট্রোজেনের যোজ্যতা তিন হয়, তার মধ্যে দুটো হাত, দুটো হাইড্রোজেনের সঙ্গে একটা হাত ফাঁকা আছে, এই হাতে কি থাকবে, কার্বন, কার্বনের সঙ্গে কটা হাত, তিনটে কার্বনের আরো, এখানে একটা হয়ে গেছে, এখানে তিনটে, তাহলে চারটে হয়ে গেল, তাহলে CH3NH2, এর নাম হয়ে গেল মিথাইল অ্যামিন। গ্রুপটা হচ্ছে অ্যামিনো, কিন্তু নামটা হয়ে যাবে মিথাইল অ্যামিন, এই গ্রুপটাকে মিথাইল বলা হয়, মিথাইল অ্যামিন, ঠিক আছে? তাহলে কার্যকরী যে গ্রুপ গুলো আমরা বললাম, এই কার্যকরী গ্রুপ গুলো বা কার্যকরী মূলক গুলো, এইগুলো কিন্তু কোন জৈব যৌগের মধ্যে উপস্থিত থাকে, উপস্থিত থাকে, এবং সেই সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম বা প্রকৃতি সেগুলোকে নির্ধারণ করে, এটাই হচ্ছে কার্যকরী গ্রুপ। সুতরাং কার্যকরী গ্রুপ কাকে বলে, উদাহরণ দাও, এটা তো সিম্পল একটা প্রশ্ন, এই প্রশ্ন থাকতেই পারে, তাছাড়া আরো প্রশ্ন থাকতে পারে, যেটা বললাম যে কার্বন বিহীন একটা কার্যকরী গ্রুপ মূলকের নাম লেখো, সেটা কোন শ্রেণীর অন্তর্গত, কার্বন বিহীন OH, ইথার আর অ্যামিনো, কার্বন নেই এদের মধ্যে, এমন কার্যকরী মূলক যাদের মধ্যে কার্বন নেই, আর কার্বন আছে তাদের মধ্যে কার্বন যুক্ত কার্যকরী মূলক হচ্ছে CHO, কিটোন, COOH, ঠিক আছে? তাহলে কার্যকরী মূলক কাকে বলে, উদাহরণ আর বিভিন্ন টাইপের প্রশ্নগুলো সেগুলো অবশ্যই দেখবে, এর মধ্যে যদি বুঝতে কিছু অসুবিধা হয় কমেন্টে প্রশ্ন করবে, আমি উত্তর দেবো, ঠিক আছে? তাহলে এরপরে পরেরটাই আমরা যাচ্ছি। এবার তোমাদের এর পরের একটা পার্ট দেখো, সমবয়বতা, ইংরেজিতে কে বলে আইসোমেরিজম, এটা একটা নতুন একটা কথা, তোমরা এটা একটু ভালো করে বুঝবে, সমবয়বতা কাদের বলে, না যদি আণবিক সংকেত একই হয়, আণবিক সংকেত একই, ঠিক আছে, কিন্তু ওই সংকেত দ্বারা বিভিন্ন ধরনের যৌগ তৈরি হয় এবং তাদের আলাদা বিভিন্ন ধরনের যে যৌগ তাদের প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা হয়, তাহলে সেই সেটাকেই বলা হয় তাদের, তারা হচ্ছে পরস্পর পরস্পরের সমবয়ব, মানে আইসোমার, আর এই যে ধর্মটা সেটা হচ্ছে আইসোমেরিজম। যে সমস্ত সংকেত বিশিষ্ট যৌগ বা যে সমস্ত সংকেত বিশিষ্ট জৈব যৌগ এইরকম ধর্ম দেখাতে পারে তারাই হচ্ছে, আর তারা হচ্ছে সমবয়ব, পরস্পরের সমবয়ব, পরস্পরের আইসোমার, এবং যে যে ধর্মটা দেখায় সেটার জন্য এদেরকে বলা হয়েছে আইসোমেরিজম, মানে ধর্মর এই যে পদ্ধতিটা এটাই হচ্ছে আইসোমেরিজম। তাই সংকেত একটাই কিন্তু যৌগ বিভিন্ন টাইপের হতে পারে। এই যে সমবয়বতা, তার দুটো ভাগ আছে, অ্যাকচুয়ালি দুটো ভাগ বলতে, একটা তোমাদের দিয়েছে এখানে গঠনগত সমবয়বতা, আর আরেকটা হচ্ছে আলোকীয় সমবয়বতা, ঠিক আছে? আলোকীয় সমবয়বতা ওইটা তোমাদের এখন নেই, ভবিষ্যতে তোমরা উঁচু ক্লাসে এটা অবশ্যই পড়বে। তোমাদের শুধু দেওয়া আছে গঠনগত সমবয়বতা, মানে এক সংকেত একই কিন্তু বিভিন্ন যৌগ তৈরি হবে, তাদের গঠন আলাদা আলাদা, সংকেত একই কিন্তু বিভিন্ন যৌগ তৈরি হবে, তাদের গঠন আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হচ্ছে গঠনগত সমবয়বতা। তার মধ্যে গঠনগত সমবয়বতাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে তোমাদেরকে দুটো ভাগ করতে হবে,
কয়েকটা ভাগেই করা যায়, তার মধ্যে তোমাদেরকে দুটো ভাগ করতে হবে, সেই দুটো আমি এখানে লিখেছি। দেখো, অবস্থান ঘটিত সমবায়বতা আর একটা কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়বতা, মানে গঠনের আলাদা হবে, গঠন আলাদা আলাদা, তার মধ্যে কি আছে, একটা অবস্থান ঘটিত, অবস্থান ইংরেজিতে বলা হয় পজিশনাল আইসোমরিজম, পজিশনাল মানে পজিশনাল মানে পজিশনটা আলাদা আলাদা, কিসের পজিশন, ভালো করে দেখো, আমি একটা আণবিক সংকেত লিখেছি C3H8O, তিনটে কার্বন, আটটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত। তাহলে এই সংকেত দিয়ে কি কি গঠন হতে পারে, দু রকমের গঠন হতে পারে, একটা লিখেছি CH3CH2CH2OH, এর নাম হচ্ছে প্রোপাইল অ্যালকোহল, অ্যাকচুয়ালি এর নাম বলা উচিত 1-propanol, আর এর না এখানে দেখো CH3CH3 তিনটে কার্বনই আছে, আবার হাইড্রোজেন দেখো 3 আর 3 6, আর একে 7 আর একে 8, আটটা হাইড্রোজেনই আছে, একটা অক্সিজেন আছে, এখানে দেখো তিনটে কার্বন আছে 3 আর 2 5 আর 2 7 আর একে 8, আটটা হাইড্রোজেনই আছে, একটা অক্সিজেন আছে, তাহলে দুজনেরই সংকেত কিন্তু একই, আণবিক সংকেত, কিন্তু গঠন আলাদা কেন, ভালো করে দেখো, এর নাম হচ্ছে 1-propanol, এর নাম হচ্ছে 2-propanol, কেন 2 বলেছে না, এখানে যখন নামকরণ করা হয়, তোমাদেরকে পরের আমি পাঠে পড়াবো নামকরণ করা, সেই নামকরণ করার সময় কার্বনের নাম্বার করা হয়, কটা কার্বন আছে, তো নাম্বার সবসময় যে কোনো এক পাশ থেকে করা হয়, তো এখানে কার্বনের নাম্বারিং করতে হয় এখান এখান থেকে 1 2 3, সেই জন্য 1-propanol, কারণ এই ওএইচ অ্যালকোহলের অলটা অল এই ওএইচ গ্রুপটা 1 নাম্বার কার্বনের সঙ্গে আছে, আর এখানে নাম্বারিং করতে হয় এখান থেকে 1 2 3, একদম একদিক থেকে করতে হয় বললাম, তাহলে 1 2 3 করলে তাহলে এই অলটা কত নম্বরে আছে, 2 নম্বরে আছে, সেই জন্য নাম হচ্ছে কি 2-propanol। তাহলে কার পজিশন চেঞ্জ, এই OH এর পজিশন, এখানে OH টা 1 নম্বর কার্বনের সঙ্গে, এখানে OH টা 2 নম্বর কার্বনের সঙ্গে, ঠিক আছে, সেই জন্য এর নাম কি দিয়েছে, অবস্থান ঘটিত সমবায়বতা, মনে থাকবে, ভালো করে ব্যাপারটা কিন্তু দেখে নেবে, এখানে যদি নাম্বারিং করি এখান থেকে 1 2 3 তিনটে কার্বন, এই কার্বন একটা 1 নম্বর কার্বনের সঙ্গে OH টা যুক্ত আছে, সেই জন্য নাম হচ্ছে 1-propanol, এখানে 2 নম্বর কার্বনের সঙ্গে OH টা যুক্ত আছে, সেই জন্য নাম হচ্ছে 2-propanol। তোমাদের সিলেবাসের মধ্যে খুব বেশি কিছু উদাহরণ দেওয়া নেই, একটা করে দেওয়া আছে, তাও আমি তোমাদেরকে, তোমাদের যদি এইটা বুঝতে পেরেছো ঠিক আছে, ভালো করে এটা দেখে নাও, আমি তাহলে এটা মুছে দিয়ে আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখাবো, তোমরা সেটা কিন্তু একটুকু লিখে নেবে, তোমাদের সুবিধা হবে। আরেকটা অবস্থান ঘটিত সমবায়বতার আমি উদাহরণ দেব, যেমন ধরো যদি বলি C4H8, একটা আণবিক সংকেত হচ্ছে, আণবিক সংকেতে 4টে কার্বন আছে, 8টা হাইড্রোজেন, এইটা দিয়ে দুটো গঠন করা যায়, কিরকম দুটো গঠন করা যায়, কার্বন 4টে আছে, তাহলে 4টে কার্বনকে এইভাবে দেখো CH3 CH2 CH ডবল বন্ড CH2, জাস্ট একটু প্র্যাকটিস করো, পরে আমরা বুঝতে পারবো যে এখানে ডবল বন্ড কেন লিখছি, কেন হলো, সেগুলো পরে আমরা অবশ্যই দেখবো, ঠিক আছে। আর এইটাতে লিখবো আমি CH3 CH ডবল বন্ড CH CH3, ভালো করে দেখো, আচ্ছা এখানে বন্ড যখন দিনই, এগুলো প্রত্যেকটাই মাঝে মাঝে কার্বনের সঙ্গে কার্বনের বন্ধন, এগুলো প্রত্যেকটার সঙ্গে কার্বনের সঙ্গে কার্বনের বন্ধন, আমি এইভাবে হাইড্রোজেনটা লিখছি কিন্তু কার্বনের সঙ্গে কার্বনের বন্ধন, হাইড্রোজেন গুলো পাশে লিখতে হবে, ঠিক আছে, যাই হোক, ভালো করে দেখো, এইখানে যখন এর নাম হচ্ছে 1-butene, ভালো করে একটু মনে করার চেষ্টা করো, আমি বলেছিলাম দ্বিবন্ধন থাকলে তাকে অ্যালকিন গ্রুপে বদলে ফেলা হয়, অ্যালকিন, সেই জন্য নাম হচ্ছে 1-butene, এর নাম হচ্ছে 1 2 3 4, এখানে নাম্বারিংটা তোমাদেরকে বলে দিই একবার, এর নাম হচ্ছে 2-butene, এর নাম হচ্ছে 2-butene, কেন, কারণ এখানে এখানে 1 আর 2 এর মধ্যে ডবল বন্ডটা আছে, এখানে 2 আর 3 এর মধ্যে ডবল বন্ডটা আছে, যেটা কম সেটা দিয়ে নাম্বারিংটা লিখতে হয়, এখানে 1 আর 2 এর মধ্যে আছে, এখানে একটা এটা কম, সেটা 1-butene, 4টে, সে পরে আমি বলবো কেন বিউট বলছি, তো এর নাম হচ্ছে 1-butene, 1 নম্বরে ডবল বন্ডটা আছে, এখানে 2 নম্বরে ডবল বন্ডটা আছে, তাহলে দেখো কার্বন কিন্তু 4টেই আছে, 1 2 3 4, হাইড্রোজেন দেখো 3 আর 2 5 1 7 1 7 আর 3 আর 2 5 1 6 আর 2 8, তাহলে 8টা হাইড্রোজেন হয়ে গেল, এখানে কার্বন দেখো 4টেই কার্বন আছে, 3 আর 3 6 7 8, 8টা হাইড্রোজেন আছে, তাহলে এখানেও কার্বন 4টে, 8টা হাইড্রোজেন, তাহলে আণবিক সংকেত দুজনেরই একই কিন্তু গঠন দুজনের আলাদা, একজন একজনের নাম 1-butene, কারণ 1 নম্বর কার্বনের সঙ্গে ডবল বন্ড আছে, আর একজনের নাম 2-butene, 2 নম্বর পজিশনে ডবল বন্ড আছে,
डबल বন্ডের পজিশনটা চেঞ্জ, এইজন্য এর নাম হচ্ছে অবস্থান ঘটিত সমবায়তা বা পজিশনাল আইসোমারিজম। ঠিক আছে, তাহলে এইটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা পরেরটাই বলবো। দেখো পাশেরটা কি দেওয়া আছে, কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়তা। তাহলে এমন এমন সমবায়তা আছে তাদের এমন গঠন হবে যেখানে একই আণবিক সংকেত হবে কিন্তু কার্যকরী গ্রুপগুলো আলাদা আলাদা হবে, একই সংকেতে দুটো আলাদা আলাদা। বুঝতে পারছো? দেখো এখানে একটা সংকেত কি দিয়েছি, C2H6O, C2H6O, এইটা দিয়ে, এই যে এই C2H6O দিয়ে তোমার দেখো এই সংকেতটা দিয়ে দুটো আলাদা আলাদা গঠন করা হয়েছে। কি গঠন করা হয়েছে, একটা লেখা হচ্ছে CH3CH2OH, দুটো কার্বন আছে, তিন আর দুই পাঁচ আর একে ছটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। ঠিক আছে, তাহলে এর নাম হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল, এর নাম হচ্ছে ইথানল। এখানে কার্যকরী গ্রুপ কি আছে, OH। আরেকটা সংকেত, আরেকটা গঠন কি হতে পারে, CH3 ও CH3, এখানে কার্যকরী গ্রুপ কি, ইথার, এর নাম কি, ডাইমিথাইল ইথার। একটু আগে আমরা পড়লাম ডাইমিথাইল ইথার। ঠিক আছে, তাহলে একই সংকেত, এখানে দুটো কার্বন, তিন আর তিন ছটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, তাহলে C2H6O, দুজনের কিন্তু আণবিক সংকেত একই কিন্তু গঠন আলাদা আলাদা, এবং গঠনটা কার জন্য আলাদা হয়েছে, কার্যকরী গ্রুপটার জন্য আলাদা হয়েছে। এখানে কার্যকরী গ্রুপ OH হাইড্রোক্সিল, এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে ইথার। ঠিক আছে, যার জন্য কার্যকরী গ্রুপ আলাদা বলে, কার্যকরী গ্রুপ আলাদা কিন্তু আণবিক সংকেত একই, সেই জন্য এইরকম সমবায়বতাকে বলা হয় কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়বতা। আর এরা হচ্ছে পরস্পরের কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়, পরস্পরের আইসোমার, এরা পরস্পরের আইসোমার। আর এই যে দেখানো এই যে ধর্মটা, এইটা হচ্ছে সমবায়বতা। ঠিক আছে, এই যে দুটোর কিন্তু ধর্ম কিন্তু আলাদা। কিরকম ধর্ম আলাদা, যদি তোমাদের একটা পরীক্ষা দিই, পরীক্ষা দিই মানে কিরকম, যদি বলি এইটার সঙ্গে, আমি এখানটা মুছে দিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে, আমি যদি এটার সঙ্গে সোডিয়াম ধাতু যদি এর মধ্যে ফেলে দিই অ্যালকোহলের মধ্যে, তাহলে এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে। এর সঙ্গে অ্যালকোহলের মধ্যে সোডিয়াম দিলে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে, কিন্তু এইটার মধ্যে তুমি যদি এইটার মধ্যে সোডিয়াম দাও, মানে সোডিয়াম ধাতু এর মধ্যে যদি ফেলে দাও, কোনো রিয়াকশন হয় না। তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে একই আণবিক সংকেতে দুটো আলাদা আলাদা গঠন হলেও দুজনের ধর্ম কিন্তু আলাদা হয়। এরকম অনেক বিক্রিয়া আছে যেটা হয়তো ইথাইল অ্যালকোহল করে না, ডাইমিথাইল ইথার করে, অথবা এইটা করে এইটা বিক্রিয়া করে না, এরকম হয়। যেটা সোডিয়াম দিয়ে করলাম, সোডিয়াম ধাতু যদি ইথাইল অ্যালকোহলের মধ্যে দেওয়া হয় তাহলে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে, কিন্তু ডাইমিথাইল ইথারের মধ্যে যদি সোডিয়াম ধাতু দেওয়া হয় কোনো রূপ বিক্রিয়া করে না। ঠিক আছে, তাহলে এইটা সবই কিন্তু আলাদা আলাদা গঠন, আলাদা আলাদা ধর্ম। তাহলে এই যে ধর্মগুলো পড়লাম, একটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়তার গঠন, আর একটা কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়তার গঠন। তাহলে এই গঠনগুলো তোমাদেরকে করতে হবে, বইয়ের যেগুলো দেওয়া আছে সেইগুলো ভালো করে করতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন তোমাদের অবশ্যই সিলেবাসের মধ্যে যা আছে তাই ওগুলোর মধ্যেই আসবে। তাহলে তোমরা এই সমবায়বতা দুটো দেখলে, আমি তোমাদেরকে একটা একটা করতে দিচ্ছি, আমি তোমাদেরকে একটা করতে দিচ্ছি, তোমরা সেইটা একটু চেষ্টা করবে, আমি বলবো না যে এটা এর মধ্যে পড়বে না এর মধ্যে পড়বে, তোমরা চেষ্টা করবে যে ওইটা কোন সমবায়তার মধ্যে পড়বে। আমি একটা আণবিক সংকেত দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, C3H6O, এটা খাতায় লিখে নাও, C3H6O, এইটা দিয়ে কি কি সমবায়ব হতে পারে, কি কি আইসোমার হতে পারে। আমি বলে দিচ্ছি না যে এটা তোমার অবস্থান ঘটিতর মধ্যে পড়বে না কার্যকরী গ্রুপ ঘটিত, তোমরা একটু ট্রাই করে দেখো, চেষ্টা করে দেখো। অক্সিজেন আছে, তিনটে কার্বন আছে, ছটা হাইড্রোজেন আছে, তাহলে তোমাকে মাথায় ভাবতে হবে যে অক্সিজেন কোন কার্যকরী গ্রুপে কার্যকরী মূলকে অক্সিজেন থাকে, তাহলে সেগুলো নিয়ে নিয়ে কাজ করতে হবে। চেষ্টা করো, পারলে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে, অথবা আমাকে আলাদাভাবে জানাতে পারো। তাহলে তোমাদের বাড়িতে কাজ হলো এইটা দিয়ে, এই আণবিক সংকেত দিয়ে কি কি সমবায়বতা সম্ভব তাদের নামও লিখতে হবে। ঠিক আছে, চেষ্টা করো, তোমরা চেষ্টা করবে অন্তত কি কি গঠন হবে সেই গঠন দুটো লিখবে। এটা খাতায় লিখে নিয়েছো, এই আণবিক সংকেত দ্বারা কি কি সমবায়ব সম্ভব তাদের গঠনগুলো লেখো, এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে C3H6O, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। তাহলে আমরা সমবায়বতার ব্যাপারটা দেখলাম, এরপরে তোমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে সমগণীয় শ্রেণী, মানে হোমোলোগাস শ্রেণী। হোমোলোগাস মানে একই গোত্রের অন্তর্গত, একই গোত্র। ঠিক আছে, অ্যালকেন, অ্যালকেনের গোত্রে, অ্যালকিন, অ্যালকিনের গোত্রে, অ্যালকাইনের বিভিন্ন যৌগ তাদের অ্যালকাইন গোত্র, এরকম অ্যালকোহলের গোত্র হয়, অ্যালডিহাইডের গোত্র হয়,
এরকম ইথারের গোত্র হয়, এরকম বিভিন্ন নাম হয়। তো অবশ্যই আমরা সেই গোত্রে যাব, তার আগে আমরা ইউপেক নামকরণটা করব, IUPAC। তোমাদের এখানে আমি আরেকটা টার্ম দিচ্ছি, এটা লিখে রাখো IUPAC, এটার পুরো নাম লিখে রাখবে। এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল, ইউতে হচ্ছে ইউনিয়ন অফ, পিতে হচ্ছে পিওর, অ্যান্ড এতে হচ্ছে অ্যাপ্লাইড, আর সিতে হচ্ছে কেমিস্ট্রি। তোমরা এটা খাতায় অবশ্যই লিখে রাখবে। ইউপ্যাক, এর উচ্চারণটা হচ্ছে ইউপ্যাক, IUPAC, ইউপ্যাক। এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা এটা আমেরিকার একটা, আমেরিকায় আছে এর হেড অফিস। এটা গোটা ওয়ার্ল্ডে যদি যে জৈব যৌগ গুলো তৈরি হচ্ছে বা যেগুলো তৈরি হয়েছে তাদের যে নামকরণ, মানে তাদের কোনটা কি নাম, মানে আমি যে বললাম সে মিথেন, মিথেনের সংকেত CH4, ইথেন C2H6, ইথিলিন অ্যাসিটিলিন এর সংকেত লিখছি, এই সংকেত গুলো আমরা কি করে পাচ্ছি? এই সংকেত গুলো এই সংস্থা এরা ঠিক করে দিয়েছে, কোন যৌগে কিরকম ভাবে নাম লিখতে হবে এরা ঠিক করে দেয়। মানে তুমি যদি নতুন কোন যৌগ আবিষ্কার করো, সেক্ষেত্রে এই সংস্থায় কিন্তু সেই নতুন যৌগটার নামকরণ কি হবে, নতুন যদি জৈব যৌগ আবিষ্কার করো তার নামকরণ কি হবে, তাদের অলরেডি রুল নিয়ম করে দেওয়া আছে, সেই নিয়মের অনুযায়ী তোমার নামকরণ করতে হবে। তাহলে যারা এই নিয়মটা করে রেখেছে সেটা হচ্ছে ইউপ্যাক, এই সংস্থা যেটা আমেরিকায় হচ্ছে হেড অফিস, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপ্যাক এর পুরো নাম। তাহলে এই এদের অনুযায়ী বিভিন্ন জৈব যৌগের কি কিভাবে নামকরণ করা হয়েছে সেইগুলোই আমরা পরের ভাগে পড়ব, ঠিক আছে? তাহলে আজকের মতো আমরা যেগুলো আলোচনা করলাম সেই সমস্ত গ্রুপগুলো সম্পর্কে পড়বে, ইথিলিন, ইথেন আর অ্যাসিটিলিন, তাদের সংকেত পড়বে, কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত সেটা পড়বে। তারপর তোমরা দেখবে যে কার্যকরী মূলক কাকে বলে, বিভিন্ন উদাহরণ কার্যকরী মূলকে, কার্যকরী মূলক থাকলে যৌগের সংকেত কেমন হয় এক একটা করে উদাহরণ অবশ্যই করে রাখবে। এবং শেষে যেটা দিলাম সমবায়বতা, সমবায়বতা কাকে বলে, গঠনগত সমবায়বতা কয় প্রকার, দুটো ভাগ দেওয়া আছে, দুটো ভাগ কয় প্রকার মানে অনেকগুলোই প্রকার হয়, তার মধ্যে দুটো তোমাদেরকে পড়তে হবে, এবং প্রত্যেকটা উদাহরণ বইয়ে যেটা দেওয়া আছে সেটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি যেটা এক্সট্রা একটা উদাহরণ করে দিলাম সেটা দেখবে, আর আমি যেটা করতে বললাম C3H6O সেটা অবশ্যই পড়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পার্ট 2টা এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।